দীর্ঘ 21 বছর ধরে দুঃসহ যন্ত্রণার স্মৃতি বয়ে বেড়াচ্ছেন নারায়ণগঞ্জের চাষারায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলায় দুই পা হারানো তৎকালীন যুবলীগ নেতা রতন দাস। দীর্ঘ সময় পার হওয়ায় ন্যায় বিচার নিয়ে শঙ্কায় বোমা হামলায় হতাহতদের স্বজনরা। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যেন অতি দ্রুত সময়ের মধ্যে এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় এনে তাদের শাস্তি প্রদান করে। 21টা বছর চলে গেল, 22 বছরও পা দিবা, আর হয়তো আমি কালকে মরে যেতে পারি, এর কোনো ঠিক ঠিকানা নাই। আফসোস থাকবো যে বিচার হইল না। 2001 সালের 16 জুন সন্ধ্যায় শহরের চাষারা বালুর মাঠ এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে সভা করছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের তৎকালীন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম ওসমান। রাত 8:30 দিকে প্রচণ্ড শব্দে লণ্ডভণ্ড হয়ে যায় আওয়ামী লীগ কার্যালয়। 4 নারী সহ নিহত হন দলের 20 জন নেতাকর্মী। বোমার স্প্লিন্টারের আঘাতে আহত হন শামীম ওসমান সহ আরও 70 জন। তাদের মধ্যে পঙ্গুত্ব বরণ করেন অর্ধশতাধিক নেতাকর্মী। এ ঘটনায় আওয়ামী লীগের ওই সময়কার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের আসামি করে হত্যা এবং বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলা করেন। আমরা বিশ্বাস করি আমরা উপযুক্ত বিচার বিজ্ঞ আদালত থেকে পাব এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি এখানে হবে। ভারতের থেকে মুসলিম মুনতামিনকে নিয়ে এসে যদি প্রকৃতভাবে জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে আমি দৃঢ় বিশ্বাস করি এই ঘটনার পিছনে কোন কোন বড় শক্তি কিংবা কোন কোন বড় দল কিংবা কোন কোন বড় নেতা নেত্রী জড়িত ছিলেন তা বেরিয়ে আসবে। মামলা দুটি বর্তমানে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে বিচারাধীন রয়েছে। তবে অধিকাংশ সাক্ষী সাক্ষ্য না দেয়ায় মামলা নিষ্পত্তি হচ্ছে না বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাক্ষীরা দীর্ঘদিন যাবত সাক্ষী দিতে আসেন না, তাদের কারোর বিরুদ্ধে সমন, কারোর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। আমি আশা করি তারা আগামী ধার্য তারিখে আসবেন এবং বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করবেন। তারা সাক্ষ্য প্রদান করলে মামলাটা দ্রুত নিষ্পত্তি হবে বলে আমি আশা করি। মামলা দুটিতে 100 জন সাক্ষীর মধ্যে আদালতে এখন পর্যন্ত মাত্র 17 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।